বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল রায়, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নং 21 এবং এসডব্লিউ নং 14। তো আর আজকের ক্লাসের যদি তোমাদের কোনো সমস্যা থেকে যায় তাহলে আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমার এপিআইডি দেওয়া আছে, যে কোনো একটা জায়গায় আর নক করলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আজকে আমাদের তারিখ হচ্ছে কত, 10/10/2021। আর আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা কিন্তু আমাদের এসডব্লিউ হিসেবে থাকবে। সো সিডব্লিউ টু এসডব্লিউ মানে একের যে সবগুলো অঙ্ক এবং দুইয়ের সবগুলো অঙ্কই আমাদের এসডব্লিউ হিসেবে থাকবে। সো আমি একের কিছু অঙ্ক তুলে রেখেছি, দুইয়ের কিছু অঙ্ক তুলে রেখেছি, এই অঙ্কগুলো সহ একের যে অঙ্কগুলো আছে এবং দুইয়ের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই তোমাদের এসডব্লিউ হিসেবে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচ্য বিষয়ে চলে যাই। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পৃষ্ঠা 93 এর 1 ও 2। আচ্ছা, পৃষ্ঠা 93 এর দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা 93 এর 1 ও 2 এ কী কী দেওয়া আছে আমরা একটু দেখি। 1 নম্বরে দেওয়া আছে যোগ করি এবং 2 নম্বরে দেওয়া আছে বিয়োগ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কিছু যোগ অঙ্ক এবং বিয়োগ অঙ্ক শিখি। তো আমরা ক্লাস 1 যখন পড়ছি তখন আমরা যোগগুলো কম বেশি যোগ পারি শিখে আসছি। তো আমরা তারই ধারাবাহিকতার আলোকে আমরা এই যোগগুলো করব। তো এখন আমরা দেখি কীভাবে যোগগুলো করি একটু দেখি। প্রথমে এখানে কত দেওয়া আছে, 4 নামক একটা সংখ্যা দেওয়া আছে, 4। আর এখানে কত দেওয়া আছে, 5। 4 আর 5 যোগ করলে কত হবে, 9। 5 আর 4 9। হাতে আমার কোনো কিছু থাকে, থাকে না। সো তারপরে তাহলে আমার এখানে কত দেওয়া আছে, 2। আর এখানে কত দেওয়া আছে, 1। 2 আর 1 যোগ করলে কত হবে, 3। তাহলে উত্তর আমাদের এটার যোগফল কত হবে, উত্তর যোগফল 39। তাহলে আমাদের একের যে যোগফলের উত্তর হবে সেটা হবে উত্তর যোগফল 39। আচ্ছা, তাহলে আমরা লিখবো যে উত্তর যোগফল 39। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে একের প্রত্যেকটার উত্তর এইভাবে আমরা করে আমরা লিখবো, যোগফল বের করার পর আমরা এইভাবে প্রত্যেকটার উত্তর লিখবো। আচ্ছা, এরপরে আমাদের 3 নম্বর একটা অঙ্ক দেখি। আমি কিছু কিছু বেশি বেশি অঙ্ক দিয়ে রেখে দিয়েছি যাতে এই ধরনের অঙ্কগুলোর মধ্যে তো সব অঙ্ক, সো এর জন্য আমরা কিছু অঙ্ক করবো আর বাসায় কিন্তু সবগুলো অঙ্ক আমরা প্র্যাকটিস করবো, অনুশীলন করবো। আছা, 3 নম্বরের অঙ্কটা দিয়ে আছে 0 যোগ 97। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শূন্যর সাথে আজকে থেকে জেনে রাখবো কোনো সংখ্যার সাথে 0 যোগ বা বিয়োগ করলে সেই সংখ্যাটাই হবে। শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ বা কোনো সংখ্যার সাথে 0 বিয়োগ করলেও সেই সংখ্যাটাই থাকবে, সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে 0 এর সাথে 97 যোগ করলে আমরা একসাথে সরাসরি 97 লিখতে পারি, তার মানে কোনো পরিবর্তন হবে না। সো 3 নম্বর উত্তর কত হবে, 97। আচ্ছা, এরপরে 4 নম্বর অঙ্কটা চলো। 4 নম্বর কী দিয়ে আছে, 0 যোগ 0। তাহলে শূন্যর সাথে কোনো সংখ্যা যোগ করলে যদি সেই সংখ্যাটাই হয় তাহলে 0 এর সাথে 0 যোগ করলেই হবে, কী হবে, 0ই হবে। উত্তর 4 নম্বর উত্তর হবে কত, 0 যোগফল। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমরা 11 নম্বর একটা অঙ্ক দেখি। 11 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখি, এই প্রথমে কী দেওয়া আছে, 2। আর এখানে কত দেওয়া আছে, 8। 8 আর 2 যোগ করলে কত হবে, 10। 10 এর 0, হাতে আবার কত থাকে, 1। তাহলে 1 থাকলে 4 আর 1 যোগ করলে কত হবে, 5। 5 আর 2 যোগ করলে 7। তাহলে এখানে কত আসছে, 11 নম্বর উত্তরের যোগফলটা হবে কত, 70। আচ্ছা, এরপরে চলো আমরা 12 নম্বর অঙ্কটা একটু দেখি। 7 এখানে আছে আর এখানে কত আছে, 3 আছে। 7 আর 3 যোগ করলে কত হবে, 10। 10 এর 0, অতএব কত থাকে, 1। 5 আর 1 6, 6 আর 3 কত, 9। তাহলে উত্তর 12 নম্বর উত্তরের যোগফল হবে কত, 90। তো শিক্ষার্থী বন্ধুরা, একের যে এই অঙ্কগুলো ছাড়াও বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা দেখব। তা চলো এখন আমরা বিয়োগ অঙ্কগুলো একটু দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে খুব সুন্দরভাবে তোমরা যোগ অঙ্কগুলো খুব ভালো মতো শিখতে পেরেছ। এরপরে চলো আমরা বিয়োগ অঙ্কগুলো দেখি। প্রথমে কত দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে আর এখানে 6 দেওয়া আছে। তাহলে 6 থেকে বড় সংখ্যা কত, 6। তাহলে 6 থেকে 2 চলে গেলে থাকে কত, 4 থাকে। হাতে আমার কোনো কিছু থাকে না, কোনো কিছুই থাকে না। তাহলে 4 এখানে 4 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে। 4 থেকে 1 চলে গেলেও কত থাকে, 3 থাকে। তাহলে আমার একের যে বিয়োগফল, তাহলে এটার উত্তর কত হবে, উত্তর বিয়োগফল 34। তো বিয়োগের উত্তরগুলো ঠিক আমরা একইভাবে এভাবে উত্তরগুলো লিখবো।
তো একটা করে আমি দেখিয়ে দিচ্ছি, বাকি উত্তরগুলো এইভাবে আমরা লিখব। তো এবার চলো আমাদের তিন নম্বর করি, 35 থেকে 15 বিয়োগ করব, পাঁচে পাঁচে মিলে গেলে কত কি হবে? শূন্য। পাঁচে পাঁচে মিলে গেল শূন্য। আচ্ছা, তিন থেকে এক চলে গেলে কত থাকে? দুই থাকে। তাহলে তিনের উত্তর কত হবে? বিয়োগফল 20। আচ্ছা, তো এরপরের অঙ্কটা আমরা করার আগে আমি যোগের ক্ষেত্রেও একটা কথা বলে আসছিলাম যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে তার মানের কোনো পরিবর্তন হবে না, মানে সেই সংখ্যাটাই হবে। ঠিক একইভাবে কোনো সংখ্যার থেকে যদি শূন্য বিয়োগ করা হয় তার মানে কোনো পরিবর্তন হবে না, ঠিক সেই সংখ্যাটা হবে নির্ণেয় উত্তর। মানে 28 থেকে শূন্য বিয়োগ করে দিলে আমাদের কী হবে? 28ই হবে। তো তাহলে আমাদের এটার বিয়োগফল কত হবে? 28। পাঁচ নম্বর উত্তর কী হবে? বিয়োগফল 28। আচ্ছা চলো এখন ছয় নম্বরটা। তো শূন্য থেকে যদি শূন্য বিয়োগ করে থাকি তার মানে কোনো পরিবর্তন, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তো শূন্যই হবে, সো ছয়ের উত্তর বিয়োগফল কত হবে? শূন্য। আচ্ছা এরপরে চলো আমাদের 11 নম্বর অঙ্কটা একটু দেখি। প্রথমে যদি শূন্য থাকে তাহলে সেটাকে আমরা 10 হিসেবে গণনা করে থাকি, তাহলে এটাকে 10 ধরে নেব। তাহলে 10 থেকে 6 চলে গেলে কত থাকবে? 4 চলে গেলে কত থাকে? 6 থাকে। হাতে কত থাকে? 1। একের এক কত? 2। তাহলে 4 থেকে 2 চলে গেলে 2 থাকবে। তাহলে আমাদের 11 নম্বরের বিয়োগফলটা কত হচ্ছে? 26। আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমাদের ক্লাসের টপিক্সটা ছিল 93 পৃষ্ঠা 1 ও 2, তো এক নম্বরে কিছু অঙ্কগুলো আমরা করে দিয়েছি, দুই নম্বরে কিছু অঙ্কগুলো করে দিয়েছি। তোমাদের বাসার মেন অনুশীলনটা হলো একের বইতে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এবং দুইয়ের যতগুলো অঙ্ক সবগুলো অঙ্কই তোমরা বাসায় প্র্যাকটিস করে প্র্যাকটিস করবে এবং স্কুলে এই খাতাটা জমা দিবে, SW খাতাটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস নিয়ে তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমার এখানে ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার ইভেন এবং ফেসবুক আইডি দেওয়া আছে, যে কোনো একটা জায়গায় নক করবে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানেই সমাপ্ত হতে যাচ্ছে। তো আজকে আর নয়, সামনে নতুন কোনো দিনে নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।